رئيس المحدثين حضرت ابو هريره رضي الله تعالى عنه جن نبي جير كاس تكي সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزول والعمل به فليس لله حاجة في ان يدع طعامه وشرابه الله نبي ارشاد করেন যে ব্যক্তি শুধু উপবাসটাকে কিন্তু মিথ্যা কথা বর্জন করতে পারে না এবং মিথ্যা আচরণ গীবত পরনিন্দা পরচর্চা এগুলা বর্জন করতে পারে না তার রোজা রোজা নয় শুধু উপবাসই থাকলো এরকম রোজা আল্লাহর প্রয়োজন নাই তাহলে রোজা অবস্থায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন রোজা অবস্থায় কোন মানুষের গীবত পরনিন্দা পরচর্চা করা যাবে কিন্তু রোজাও রাখতেছে ওজনে কম দিচ্ছে 10 টাকার জিনিস 30 টাকা বিক্রি করছে খাদ্যকে গুদামজাত করছে তাস কিলো কেলেছে আপনি অশ্লীল ধামা ফিল্ম দেখছে এই সমস্ত শুধু রোজাই রাখলেন উপবাস থাকলেন আমার নূরের নবী বলে এরকম রোজা আল্লাহর প্রয়োজন নাই হাদিস শোনাচ্ছি হাদিসটা আপনি বাইহাকি শরীফের মধ্যে পাবেন বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه برنا قرن أن رسولين صليا صلاة الجهر أو العصر دوئي جن لوك جهر النماز وطبع عصر النماز دائي قرلم وقانا صائمين ترى دوئي جنس لرجا دار فلما قاد النبي صلى الله عليه وسلم الصلاة দুইজন লোক যখন নামাজ সমাপ্ত করলেন নামাজ সমাপ্ত করার পরে আল্লাহর প্রিয় নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী গায়েব কি খবর দেন ওয়ালা নবী বলেন উইদু উদুআ কামা ওয়া সালাতাকুমা এলু তোমরা আবার উযু করো উযু কইরা আবার নামাজ করো ওয়া আমদিয়া ফি সাওমিকুমা ওয়া আকদিয়াহু ইয়াওমান আখার আর যে রোজাটা রাখছো এটা পরের দিন আবার খাজা করো ওই দুইজন লোক নবীকে বলেন লিমা ইয়া রাসূলুল্লাহ আমরা তো নামাজ পড়েছি উযুও করেছি আবার কেন আমরা উযু করতাম আবার নামাজ পড়তাম আবার রোজা রাখতাম কেন লাগিন আমার নূরের নবী বলেন ইযা তাবতুম ফুলানা তোমরা গীবত করেছো